এই জগতে সফল হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা, ব্যথার ভিড়ে সবাই একা, বুকের মাঝে আছড়ে পড়ে ঢেউ, দুঃখগুলো সব একই আছে, শুধু আগলে রাখে না কেউ। একটি সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়, স্ত্রী হিসেবি না হলে সেই সংসারে কখনোই উন্নতি সম্ভব হয় না। হিসেবি মানেই কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। বয়স যখন 30, 7টি বিষয় অবশ্যই আপনাকে শুরু করতে হবে। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। নাম্বার 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দিন। নাম্বার 4, যারা আপনার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। নাম্বার 5, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দিন। নাম্বার 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। আমি শুনতে চাই না কারা আমার পেছনে কি বলে বেড়ায়, আমি জানতে চাই না কে আমায় মনে মনে ঘৃণা করে, আমি বুঝতে চাই না কারা গোপনে গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেসব আমার মাঝে খারাপ লাগা তৈরি করে, আমায় কষ্ট দেয়, আমি সেসব বরাবরই এড়িয়ে যাই। আমি তাদের কথা শুনি যারা আমার প্রশংসা করে, আমি তাদেরকে জানতে চাই যারা আমায় ভালোবাসে, আমি তাদের খুঁজে বেড়াই যারা আড়ালে থেকেও আমার ভালো চায়, আমি সেসব খুঁজে বেড়াই যা আমায় আনন্দ দেয়, আমায় উৎফুল্ল রাখে। নিজের ভালো থাকায় হস্তক্ষেপ করার অধিকার আমি কাউকে দেই না, নিজের ভালো থাকাগুলোকে আমি নিজেই খুঁজে নিই। কেউ এসে আমায় ভালো রাখবে সেই আশায় আমি বসে নিই। সবার ক্ষেত্রেই ভালো থাকার রহস্য হচ্ছে অন্যের কাছ থেকে আশা ছাড়ো, নিজেই নিজের ভালো থাকার জগৎ গড়ো। বই পড়া আর ব্যর্থতা দুটোই মানুষের জন্য প্রয়োজন, একটা দেয় শিক্ষা, অন্যটা দেয় অভিজ্ঞতা। অধিকার তৈরি করে দেওয়া মানুষটা একদিন অধিকার কেড়ে নিয়ে যায়, দোমাটকে ছটফট করে বেঁচে থাকার অবস্থায় রেখে যায়। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয়, কারো ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়। স্বার্থপর এই দুনিয়া নয়, স্বার্থপর এই শহরও নয়, স্বার্থপর এই শহরের কিছু মানুষ। যখন নিজের মানুষটা হয় স্বার্থপর, তখনই মনে হয় দুনিয়াটাই স্বার্থপর। হিংসা করে কাউকে হারাতে পারবেন না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়, যত বড় হচ্ছি ততই যেন একা হয়ে যাচ্ছি, জীবনের প্রতি ঘৃণা চলে আসছে দিন দিন, সম্পর্কগুলো সব জটিল হয়ে যাচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোও বোরিং লাগে আজকাল, জীবনটা যেন আর চলছে না শুধুই গড়াচ্ছে। দুই উপায়ে যে কোনো জিনিসকে ছোট বলে মনে হয়, এক দূর থেকে দেখলে এবং অহংকার নিয়ে দেখলে। কারো হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগে পর্যন্ত ধরে থাকতে পারো। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়েই গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের ওপর রাখতে হবে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়, একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। একাকী হয়ে যাবার দুটো অর্থ, হয় তুমি খারাপের সঙ্গ ছেড়েছ, নয় মানুষের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। ছেড়ে যাওয়ার ক্ষমতা সবার থাকে,
কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতা সবার থাকে না। এই দুনিয়াতে তারাই সবচেয়ে বেশি সুখী হয় যাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। মন তুষ্ট না থাকলে শান্তির খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তি মেলে। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। বয়স যখন 10, আমি পাইলট হতে চাই। 15, আমি একজন বিজ্ঞানী হতে চাই। যখন 20, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। যখন 25, আমি ছোটবেলায় ফিরে যেতে চাই। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।